সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে গিয়ে অত্যন্ত 300 মানুষের সন্ধান পেয়েছে পুলিশ। যারা মানুষের মাংস খায় তারা নিজেরাই স্বীকার করেছে কিভাবে তারা মানুষের মাংস খায়। কয়েকদিন আগে মানুষের মাংস খেকো এক যুবক পুলিশের কাছে গিয়ে ধরা দেওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপরই বেরিয়ে আসে এই ভয়াবহ সত্য। দক্ষিণ আফ্রিকার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে পুলিশের কাছে ধরা দেওয়ার সময় মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে আসেন ওই ব্যক্তি। তিনি বলেন, মানুষের মাংস খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। গণমাধ্যমগুলো তাকে একজন গ্রাম চিকিৎসক হিসেবে আখ্যায়িত করেছে, যিনি এই পর্যন্ত অনেক নারীকে ধর্ষণ, হত্যা এবং অনেককেই জবাই করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন উপজাতির মধ্যে এখনও প্রচলিত আছে মানুষের মাংস খাওয়ার প্রথা। মানুষে মানুষের মাংস খায়, সভ্যতার ছোঁয়া পায়নি এমন মানুষ এখনও বসবাস করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। দক্ষিণ আফ্রিকার ইস্টকোট শহরে পুলিশের কাছে ধরা দেওয়ার সময় হাতে করে ওই ব্যক্তি নিয়ে আসেন মানুষের একটি পা এবং হাত। এরপর পুলিশকে নিয়ে যান একটি বাড়িতে, সেখানে গিয়ে আরও কিছু দেহাবশেষ পায় পুলিশ। ওই এলাকা থেকে একই অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে তারা। এছাড়া চতুর্থ আরেকজনের বিরুদ্ধেও মানুষের মাংস সংরক্ষণের অভিযোগের মামলা দেওয়া হয়েছে। এরা সবাই বাস করেন ইস্টকোট শহরের এসিগোডোর ওয়েনি গ্রামে। মোট 971 জন মানুষের বাস সেখানে। তদন্তে বেরিয়ে আসে গ্রামটির তিন ভাগের এক ভাগ মানুষ হয়ে মানুষ খেয়ে অভ্যস্ত। অনেকে আবার কবর খুঁড়ে লাশের মাংস পর্যন্ত খান। ওই যুবকদের গ্রেপ্তারের পরপরই গ্রামের মানুষজন স্বীকার করেছেন তারা মানুষের মাংসের স্বাদ ভোগ করে মজা পান। এদিকে 22, 29, 31 এবং 32 বছর বয়সী ওই চারজন ব্যক্তিকে আদালতে তোলার সময় স্থানীয়রা তাদের দেখতে সেখানে ভিড় জমায়। তাদের প্রত্যেককেই রিমান্ডে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাদের আবার আদালতে তোলা হবে।